আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক অচেনা শিহরণ বইছে আমার মনে, এক অদ্ভুত অনুভূতি। মৃদু বাতাসে অনুভূতিটা প্রগাঢ় হচ্ছে, কানে বারবার আয়েশের বলা একই কথা বাজছে, মায়ের পর আমার বুকে তোমার স্থান নিশা পাখি। অদ্ভুত অদ্ভুত ছিল কথাটি, নারী হিসেবে কথাটি আমার মন অব্দি ছুঁয়ে ফেলেছে, যা অতি ভয়াবহ ব্যাপার। কারো কথা মন ছুঁয়ে ফেললে সেই মানুষটার কথা ভালো লাগে, সব সময় তার কথা শুনতে ইচ্ছে করে। মন বলে, ইস, যদি আর একবার সে এই কথাটা বলে, এটা কিসের লক্ষণ জানা নেই, জানতেও চাই না। হৃদস্পন্দন জানান দিচ্ছে, সেও কথাটি শুনে ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে, ছুটে চলেছে দ্রুত গতিতে। আবার মা জন্মান্ধ হওয়ায় মায়ের হাজার চিকিৎসাগুলো লাভ হয়নি। নানা ভাইয়ের অঢেল সম্পত্তি, টাকা পয়সা থাকা সত্ত্বেও দৃষ্টি ফিরে আমার মা। দেশ বিদেশের ডক্টরের সঙ্গে আলাপ করেও সকলেই হতাশ হয়েছিল নানু ভাই। কিন্তু তুমি চিন্তা করবে না নিশা পাখি, আমি খুব তাড়াতাড়ি তোমার আই ট্রান্সফরমেশনের করিয়ে দেবো একদম কাজ। দেখতে পাবে তুমি, আমাকে দেখতে পাবে, ততদিনে আমি তোমার হাজবেন্ড হয়ে যাব। আমি চুপ করে আয়েশের কথা শুনছি, খুব আগ্রহের সঙ্গেই শুনছি। আয়েশকে বিয়ে করার ইচ্ছে আমার ছিল না, এখনও নেই, সুতরাং ওনার টাকা দিয়ে নিজের দৃষ্টি ফেরালে আমার আত্মসম্মানে আঘাত লাগবে। গলা খাঁকারি দিয়ে শান্ত কণ্ঠে বললাম, আপনার টাকায় নিজের দৃষ্টি ফেরানোর কোনো মানেই হয় না। কেন? ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করলেন আয়েশ। আমি খানিকটা আঁতকে উঠে আমতা আমতা করে বললাম, এটা তো অনেক টাকার ব্যাপার, তাই বলছিলাম। আর আই ট্রান্সফারেশন করিয়ে দেব বললেই তো আর হয় না, আমার জানা মতে অনেক নিয়ম আর ঝামেলা থাকে, কেউ চোখ না দান করলে কি আমার অপারেশন হবে? সেসব নিয়ে চিন্তা করবে না, সব দায়িত্ব আমার। এখন এসব কথা বাদ দাও, শুধু কালকের বিয়ের কথা ভাবো, বুঝলে? আমি মুখে জোরে হাসি ফুটিয়ে তুললাম, আমার তো হাসিই পাচ্ছে না, বিয়ের কথা ভাবলে হাত পা কাঁপছে। টুংটাং শব্দে নড়ে চড়ে বসলাম আমি, মনে চলছে ঝড়, কিন্তু হাবভাবটা এমন করতে হচ্ছে যেন আমার কিছুই হয়নি। আয়েশ সুর তুলতে তুলতে আমার উদ্দেশ্যে বললেন, একটা গান গাইবে? আমি গান পারি না। নাকি গাইতে চাও না? মিথ্যে বলছো কেন? আমি প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন তুমি গান গাইছিলে, মুখরিত ছিল সেই পরিবেশ, আজ বলছো গাইতে পারো না? আয়েশে ডাগান্বিত গলায় ভয়ে গুটিসুটি মেরে বসে রইলাম, ঠোঁটে ঠোঁট চেপে ভাবতে লাগলাম কি করা যায়। দুই লাইন গেয়ে দিলে খুব একটা ক্ষতি হবে না। কিছু বলতে উদ্যত হতেই আয়েশ বললেন, আমার একটা শখ হচ্ছে, আমি হারমোনিয়ামে সুর তুলবো আর তুমি গাইবে। যেদিন তোমায় গান গাইতে দেখেছি প্রথম রাত, সারা রাত কানে শুধু তোমার সেই গানের কণ্ঠ বেজেছে, বালিশ দিয়ে চেপে ধরেও শান্তি পাইনি। সেদিন এই ইচ্ছে পুষেছে যে তুমি গান গাইবে আর আমি সুর তুলবো। ঠিক আছে গাইছি, কাঁপা কাঁপা গলায় একটা গান ধরলাম আমি। গানটি গাইতে গাইতে নিজের মুখে হাসির রেখা চলে এসেছে তার, আমার নিজেরই জানা নেই। পরক্ষণেই বুঝতে পারলাম আমি আয়েশকে নিয়ে ভয়াবহ কিছু ফিল করছি, যা আমার ফিল করা উচিত নয়। তাকে গানের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে খুঁজেছি, তাকে নিয়েই যেন গানটি ছিল আমার। এসব হওয়া অনুচিত, কারণ আমাদের দুইজন দুই রকম, কারোর সঙ্গে কারো মিল হওয়া উচিত নয়। আর ওনার সেই পাগলামি আচরণ আমি কি করে ভুলে যাচ্ছি? আয়েশ আমার কোমর ধরে নিজের কাছে টেনে নিতে দম যেন আটকে এলো আমার, নিজের হাতের মুঠো শক্ত করে নিজের জামা চেপে ধরে ফেললাম। আমার কপালে আলতো ঠোঁটের ছোঁয়া দিতেই ঠোঁটছুড়া হা হয়ে এলো আবার, উনি মুখে ফু দিতেই আমি হা বন্ধ করে ফেললাম। স্বাভাবিক থাকার চেষ্টা করেও যেন আমি নিতান্তই কোনো দিক থেকে ভীষণ দুর্বল। আয়েশ শীতল কণ্ঠে বললেন, গানটা কি আমাকে নিয়েছিল? জানি না, শ্বাস রুদ্ধকর কণ্ঠে বলে দিলাম। আয়েশের মৃদু হাসির আওয়াজ এল আমার কানের নিচে, এক হাত দিয়ে আমায় আলতোভাবে চেপে ধরে বললেন, আইনো গানটা আমার জন্য ছিল, তোমার কণ্ঠ আর চেহারাই কথা বলেছে, তাছাড়া তোমার গানে ছুঁয়ে দেওয়ার কথা ছিল। আমি ছাড়া কে তোমায় এত গভীরভাবে ছুঁয়েছে? নীলাদ্র স্পর্শ করেনি তো? করেছে নাকি এত গভীর স্পর্শ বলো? নিজেই নীলাদ্রের প্রসঙ্গ তুলে নিজেই ক্রমশ রেগে যাচ্ছেন উনি, আমি ওনাকে রাগাতে না চাইলেও নিজে থেকে রেগে যাচ্ছেন। কিছু কিছু মানুষের সেকেন্ডের সেকেন্ডে রাগ না করলে পেটের খাবার হয়তো হজম হয় না। আয়েশও তেমনই একজন মানুষ, ওনাকে শান্ত করানোর জন্য বললাম, না আপনি ভুল ভাবছেন। সত্য তুমি টাচ করেনি? না বলেই শ্বাস ছাড়লাম আমি। আসলে নীলাদ্র আমার কাছে আসার সুযোগ পায়নি কখনো, হাতটা অবধি সীমাবদ্ধ ছিল, ও নিজে থেকেই আমার সুবিধা অসুবিধে বুঝে নিত। আয়েশের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি। জানো
সেদিন দূরবীন আটকে গেছিলে তুমি, এক হাসিতে আহত করেছিলে আমায়, ক্ষত বিক্ষত করেছিলে আমার হৃদয়কে। যেই আমি সেদিন জুহায়েরকে মন বলে কিছুই নেই বলেছিলাম, সেই আমি প্রথমবার অনুভব করলাম আমার মন কোথাও উপস্থিত আছে, আছে ভীষণভাবে তোমাকে চাইছে। তোমার উড়ে যাওয়া চুলগুলো যখন তোমার মুখে পড়ছিল, তুমি যেমন বিরক্ত হচ্ছিলে আমিও তেমন খুশি হচ্ছিলাম। তোমার বিরক্তি মাখা চেহারাতেও ছিল এক অন্যরকম সৌন্দর্য। মুখ থেকে এক অদ্ভুত শব্দ উচ্চারণ করেছিলাম, তা হলো মায়াবিনী। মায়া দিয়ে পরিপূর্ণ তুমি, যে মায়া গ্রাস করেছে আমায়, একেবারে যেন মনে হয়নি তুমি অন্ধ। যখন জানলাম তুমি অন্ধ, তখনই মায়ের কথা মনে পড়ে গেল। মনটা জানালো তোমাকে না পেলে সে শান্ত হবে না কিছুতেই। এমন অস্থির আমি কখনোই হইনি, কখনো না। তুমি আমায় ছেড়ে যাবে না তো নিশা পাখি? আমার হাত নিচের হাতে মুঠোবন্দি করেন আয়াস। আমি স্তব্ধ হয়ে বসে রয়েছি, শেষ প্রশ্নের জবাব খুঁজছি মনে মনে। কি বলবো, আমি ওনার সঙ্গে থাকতে পারবো না? যদি এটা বলি তাহলে নতুন কোনো ঝড় বয়ে নিয়ে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মিথ্যে বলবো কি করে, মিথ্যে বলবো ভেবে পাচ্ছি না। বলো, আমি ছেড়ে যাবে না? যাবো না। আমার কথায় যেন আশ্বস্ত হলেন উনি, চলে গেলেন খাবার আনতে। তখন তো আমায় খাওয়াতে পারেননি, আমি না বলা সত্ত্বেও আমায় বেডে এনে বসিয়ে দিয়ে চলে গেলেন বাইরে। ফিরে এসে খাইয়ে দিয়ে পাশের ঘরে আমায় নিয়ে এলেন আয়াস। রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়া দরকার তোমার, আদারওয়াইজ কাল স্টেবল থাকতে পারবে না, বিয়েতে খুব বেশি লোক থাকবে না। যত লোক আসবে তোমার উপর নজর দেবে, এটা তো হতে পারে না। আমি শুধু তোমার উপর নজর দেবো, বাট একটা স্ট্রেস তো হবেই, ঘুমিয়ে পড়ো। আয়েশের কথা শুনে বললাম, আর আপনি? আমি একটু বসে আছি, ল্যাপটপে দরকারি কাগজপত্র এনেছি, এখানে কেস নিয়ে স্টাডি করব, তোমায় ডিস্টার্ব করব না, প্রমিস। আমি শোয়া থেকে তড়িৎ গতিতে উঠে বসলাম, চোখ জোড়া বড় বড় করে এলো আমার। আপনি এই ঘরে থাকবেন কি করে? কেন থাকবো না, আমার বাড়িতে এমন কি আটকাবে? আয়েশ কথাগুলো এমন ভাবে বললেন যেন ওনার কাছে বিষয়টা স্বাভাবিক, আমার মনের কথা যেন কোনোভাবে বুঝিয়ে গেলেন উনি। আশ্বাস দিয়ে বললেন, আরে বাবা, তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাবো না, সম্পর্ক লিগাল না হওয়া অব্দি। চিন্তা করছো কেন, আমাকে চেয়ার বা সোফা দিলেই হবে। না, আপনি এই ঘরে থাকতে পারেন না, বোঝেন না কেন? আপনি থাকলে আমি ঘুমাতে পারবো না, আর কোনোভাবে বাইরের কেউ যদি জেনে যায় একই ঘরে বিয়ের আগে আছি, ওরা কি ভাববে? ছি, বিষয়টা কোনো বিস্তি হবে। ভাবতে গা গুলিয়ে এলো আমার, মুখ হাত দিয়ে ঢেকে নিলাম। কিন্তু তুমি যদি পালিয়ে যাও? মুখ থেকে হাত সরালাম আমি, এতটা অবিশ্বাস নিয়ে কে ভালোবাসে? এই কথাটাই তো মেলাতে পারছি না। মা বলে যে তোকে ভালোবাসবে সে তোকে অঢেল বিশ্বাসও করবে, কিন্তু আয়েশের আচরণে অন্য কিছু মনে হয় আমার। বিরক্তি নিয়ে বলি, এতটা অবিশ্বাস করেন কেন আমায়? হয় হয়, মায়ের মতো তুমিও যদি পালিয়ে যাও। হত বিহুবল হয়ে পড়লাম আমি, ইনিয়ে বিনিয়ে বললাম, পালাবো না, একা একা আমি কি করে পালাবো? আপনিই বলুন, নিশ্চিন্তে যান, গিয়ে স্টাডি করবেন নাকি ঘুমাবেন তাই করুন, হয়তো লোকের কথায় আপনার কিছু যায় আসবে না, তবে আমার সম্মান ধুয়ে যাবে। আয়েস কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি যাচ্ছি, চোখ বুঝে ঘুমিয়ে পড়ো, ওকে? আই ওয়াজ ডু এ ড্রিম। আচমকা আমার চোখের পাতায় চুমু খেতে ফ্রিজড হয়ে গেলাম, কপাল কুচকে বিরক্ত হতে চেয়েও বিরক্তিটা মন থেকে হলো না। আয়েসের দরজা লাগানোর শব্দ পেয়েই উঠে বসলাম, বিরক্তিটা বারবার কমে যাচ্ছে কেন? রাত কয়টা বাজে জানা নেই, বিয়ে আটকানোর চিন্তায় ঘুম চোখের পাতায় আসছেই না, একবার উঠছি একবার শুয়ে পড়ছি, সব মিলিয়ে নিজের ওপরই বিরক্ত আমি। মনটা পিছুটান দিচ্ছে বারবার, ভেবেছি অনেক কিছু কিন্তু সফল হব কিনা জানি না, তার আগে ঘুমটা দরকার। এই ভেবে শুয়ে পড়লাম চাদর মুড়ি দিয়ে, হালকা টেম্পারেচারে এসি চলছে, ঠান্ডা পরিবেশে সবে চোখটা লেগে এসেছে। ঠক ঠক আওয়াজে আবার হালকা করে এলো আমার ঘুম, চোখের পাতা মেলে কান পাতলাম ভালোভাবে, এই রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার কথা। আবার ঠক ঠক আওয়াজ হতেই চুল ওপর দিকে ঠেলে উঠে বসলাম আমি, আয়েশ এলেন নাকি আবার? কিন্তু ভেতরে দরজার সামনের দিকে, তবে আওয়াজ অন্যদিক থেকে আসছে, মনে হচ্ছে ব্যালকনি থেকে আওয়াজ আসছে। ভয় সিটিয়ে গেলাম, আওয়াজটা বন্ধ না হওয়ায় ভিড় পায়ে সাবধানে বিছানা থেকে উঠে এগিয়ে গেলাম, দরজায় কান লাগিয়ে দিলাম, মনে হচ্ছে কেউ ফিসফিসিয়ে আমার নাম ডাকছে। আনিশা? কোনো পুরুষের গলা, মিলিয়েও মেলাতে পারছি না। আনিশা প্লিজ দরজাটা খোলো, তোমার হেল্পের জন্য এসেছি, প্লিজ। মনে হচ্ছে কোনো চেনা কেউ, এই ভেবে কাঁপা কাঁপা হাতে লকটা খুলে দিলাম, সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরতেই অন্তরাত্মা কেঁপে উঠল, জোরে চিৎকার দিতে উদ্যত হলেই আমার মুখটা কেউ চেপে ধরল,
ধীর গলায় ক্লান্ত কণ্ঠে কেউ বলল, প্লিজ চিৎকার করো না, আমি অর্ক। অর্ক ভাইয়া, তুমি তাও এখানে এইভাবে কেন এসেছো? অস্থিরতার সঙ্গে প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করে ফেললাম আমি। অর্ক ভাইয়া হচ্ছে আমার মামাতো ভাই, যাকে এখানে এইভাবে দেখে প্রচণ্ড অবাক হয়েছি আমি। ভাইয়া এত রিস্ক নিয়ে আসবে কখনো ভাবিনি। যতটা অবাক হয়েছি তার থেকে বেশি ঘিরে ধরছে ভয়। একবার যদি বিষয়টা আয়াস জানতে পারেন তাহলে ভাইটাই কিছু দেখবেন না। নীলাদ্রির আমার জন্য যেই অবস্থা হয়েছে সেই একই অবস্থা যদি অর্ক ভাইয়ার সঙ্গে হয় আমি মানতে পারবো না। আমি বাবার কাছে সব শুনেছি, শুনে ভাবলাম তুমি এখানে কী অবস্থায় আছো। হাত পা গুটিয়ে বসে থাকা ঠিক মনে হলো না, তাই চলে এলাম। আমি খুব ভালো করে জানি আয়াস রায়হান আমার এই বাড়িতে ঢুকতে দেবে না, তাই পাঁচিল টপকে এইভাবে আসতে হয়েছে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু এসব কথা আয়েস জানে তোমার সঙ্গে না জানে কি করবে। তুমি আমায় কাজিন বলে যে উনি তোমায় ছাড় দিবেন এমনটা নয়। এই কয়েকদিনেই আমি ওনাকে যা চিনেছি উনি ভয়ঙ্কর মানুষ। কথাগুলো ভয়ের সঙ্গে গড়গড় করে বললাম আমি, ভয়ে হাত পা কাঁপছে। অর্ক ভাইয়া আমার বাহু ধরলেন, আমায় শান্ত কণ্ঠে বোঝানোর চেষ্টা করলেন। এই একই কথা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য নিশা, তুমি এখানে ভালো থাকবে না। তোমার চোখ মুখ কিন্তু অনেক কথা বলছে। আয়েস রায়হান ভয়ঙ্কর মানুষ, না কারো ভালো করে আর না কারো ভালো চায়। তোমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেলে জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা বুঝছো তো? আমি সব জানি, বিয়েটা করার আমারও ইচ্ছে নেই, কিন্তু আমি এখান থেকে পালিয়েও যেতে পারবো না। স্থির হয়ে কথাগুলো বললাম। ভাইয়া এই কথা শুনে কিছুটা বিরক্ত হলো, হয়তো হালকা বিরক্তির সাথেই বলল, আর ইউ ম্যাড? কেন পারবে না, আমি এখনই তোমায় নিয়ে চলে যাব। আমার হাত ধরলেন উনি, নিয়ে যেতে চাইলেও আমি এক পাও বাড়ালাম না। একটু জোরেই বললাম, অসম্ভব, আমি এখন যার কাছেই যাব তার বিপদই বিপদ হবে। আয়াস কাউকে ছাড়তে রাজি নয়, আমি যেতে পারবো না। আর আমার কোথাও অন্য কিছু মনে হয়। কি মনে হয়? কোথাও আমি অনুভব করি আয়াস সত্যিই আমার জন্য অন্য কিছু অনুভব করেন। ওনার কেয়ার, ওনার শীতল মাখা কথাগুলো অন্য কিছুই বলে। হঠাৎ আমার মাথায় টোকা মারল অর্ক ভাইয়া, সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠলাম আমি। কিছুক্ষণ আগের কথাগুলো যেন আমি খোরের মাঝে বলছিলাম, নিজের উপর নিজেই বিস্মিত হলাম। কি হয়েছে আমার? অর্ক ভাইয়া কড়া গলায় বলল, টিনেজ গার্ল তুমি, তোমার বয়স ভালোবাসা বোঝার অনেক কম আনিশা, আর এই বয়স বুঝেই আয়াস তোমার যা যা বলেছে তুমি তা ভালোবাসা ভাবছ। এমনও তো হতে পারে তুমিও তার প্রতি অ্যাট্রাক্ট হলে, তবে আয়াস তোমার সঙ্গে কখনোই অ্যাট্রাক্ট হতে চায় না। হি ইজ জাস্ট প্লেইং উইথ ইউ। কোথাও যেন একটা বড় সড়ো আঘাত লাগলো আমার, মনটা বিশ্বাস করতে চাইল না। মনটা কোথাও বলল, নিশ্চিত অর্ক ভাই ভুল করছে। ঢকিলে ভাইয়ার কথা হজম করে বললাম, যদি তাই হতো তাহলে বিয়ে করবেন কেন? তুমি সন্দেহের বসে এসব বলতে পারো না। আই নো তুমি এসবই বলবে, এটাই হয়। একটা ছেলে আর মেয়ে যদি কয়েকদিন একসঙ্গে একসঙ্গে থাকে তাহলে তো এসবই হয়, একে অপরের প্রতি বিশ্বাস জাগে, ভালো লাগা তৈরি হয়। তার উপর তোমার বয়স তো অনেক কম। আয়াস রায়হানের নামে মাঝে মাঝেই খবরের কাগজে অনেক কিছু ছাপা হয়, জানো? সেটা পুরোটা সত্যি না হলেও আংশিক সত্যি। একবার তো ওর সঙ্গে কয়েকটা মেয়ের ছবিও বেরিয়েছিল, মেয়েগুলো বিদেশি ছিল, সুইমিং পুল থেকে তোলা ছবি। সেই ছবি নিয়ে অনেক কাহিনী করেছে। আয়াস নাকি লোক দিয়ে সাংবাদিককে মেরেও নিয়েছিল শুনেছি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মনে হচ্ছে, সবটা অবিশ্বাস্য লাগছে। আয়াসকে ভালো না বেশিও উৎপট অনুভূতি হচ্ছে, অনুভূতিগুলো বেশ জটিল, বুঝতে কষ্ট হচ্ছে। চাপা রাগ আর ক্ষোভ মাথা চাড়া দিয়ে উঠছে, কেন হচ্ছে এই কারণ বুঝতে পারছি না। শুধু জানি আয়াস লোকটা সত্যিই ভালো না। অর্ক ভাইয়া মিথ্যে কথা বলবে না আমি জানি, তবুও ভাইয়াকে বলতে ইচ্ছে করল, ভাইয়া আমি বিশ্বাস করছি না তোমার কথা। ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইলাম আমি। আমি কি সত্যিই ছিলাম ওনার খেলার পাত্রী? যদি তাই হতো একা পেয়েও আমার সঙ্গে তো কখনো জোর জবরদস্তি করতে আসেননি। সব মিলিয়ে মাথায় হাজারটা প্রশ্ন। কোনো মেয়ে চায় না যে তার বিয়ে এমন একজনের সঙ্গে হোক যে আগে অনেক মেয়ের সঙ্গে স্বেচ্ছায় অ্যাটাচড ছিল। আমিও চাই না। দেখো এইটুক সময়ে ও তোমার মনকে কতটা দখলদারি করেছে যে তোমার কষ্ট হচ্ছে। আমার মোটেই কষ্ট হচ্ছে না ভাইয়া, আমি কেন কষ্ট হবে? আমি তো আয়েশকে ভালোবাসি না, আমি তো নীলাদ্রকে বলেই থেমে গেলাম। বাক্যটা পূর্ণ করতে ইচ্ছে করল না, প্রসঙ্গ পাল্টে বললাম, ভাইয়া তুমি চলে যাও, নয়তো তোমার সঙ্গে খুব খারাপ হবে। তুমি যেতে চাও না তবে? বিয়েটা করতে চাও? না, তোমার বিপদ বাড়াতে চাই না, প্লিজ গো। ওকে দেন আমি চলে যাচ্ছি।
অর্ক ভাইয়া হয়তো চলে যাচ্ছে, মনে একটা প্রশ্ন আসতে বলেই ফেললাম, তুমি আমার জন্য এসব কেন করছো? মামা বলেছিল তুমি আমায় পছন্দ করো, সেজন্যই কি এত সব? দ্যাট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং আনিশা, আমার কোনো বোন নেই তুমি জানো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু বোন হিসেবে। বাবা তোমার প্রতি আমার এক্সট্রা কেয়ার দেখে অন্য কিছু ভেবে ফেলেছে, সত্যি তো এটাই, তোমাকে আমি নিজের বোন ভাবি, এর চেয়ে বেশি কিছু না। একদিক থেকে শান্তি পেয়ে স্বস্তির শ্বাস নিলাম আমি। যদি মামার কথাটা সত্যি হতো তাহলে আমি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যেতাম, মামাও না কি না কি ভেবে বসে। অর্ক ভাইয়ার আর কোনো কণ্ঠ না পাওয়ায় ভেতরে চলে এলাম আমি, দরজা লাগিয়ে দিয়ে চুপচাপ এসে শুয়ে পড়লাম, চাদর দিয়ে মাথাও ঢেকে নিলাম। বিষাদময় কাটছে আমার সময়, এই বিষাদের নাম একটাই, আয়াস। সকালে ঘুমটা ভাঙল এক অন্য আবেশে, কেউ আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে তার টের পেলাম, আঁকড়ে ধরতে ইচ্ছে করলো সেই হাত, কিন্তু তার পরিবর্তে ধীরে ধীরে চোখ খুললাম আমি। আমার ঘরে অন্য কারো উপস্থিতি বুঝে অন্যদিকে ফিরে তাড়াতাড়ি উঠে বসলাম, আয়াস ছাড়া লোকরা যে অন্য কেউ হতেই পারে না সেটাও বুঝে নিলাম। কাল রাতে অর্ক ভাইয়ার কথা মনে হতেই নিজেকে গুটিয়ে নিলাম, সরে বসলাম আয়েসের থেকে। ওনাকে চাপা গলায় প্রশ্ন করলাম, এই ঘরে আপনি কেন? আমি বলেছিলাম না আপনি এই ঘরে থাকলে কত বড় কাণ্ড হতে পারে। খেস নিয়ে স্টাডি করার পর তোমায় দেখতে ইচ্ছে করছিল, তাই 10 বার উঁকি দিয়ে দেখে গেছি, শেষবার ভোর 4টায় এসে যাওয়ার কথা ভুলেই গেছি, কি করবো আমি? কেউ জানে না আমি এই ঘরে কখন এসেছি, চিন্তা করো না, তোমার কোনো বদনাম হবে না, যদি ভুলেও কেউ উল্টোপাল্টা কিছু বলে তাহলে আমি মুখটা বন্ধ করে দেবো। তাছাড়া আপনি আর কি পারেন? বিড়বিড়িয়ে বলতেই চুপ হয়ে গেলাম আমি। আয়েস আমার কানের পিঠে চুল গুঁজে দিতেই বিছানার চাদর খামচে ধরে আরো সরে গেলাম আমি। আমার এই আচরণে হয়তো আয়েস খানিকটা বিস্মিত হলেন। কি হয়েছে, ভয় পাচ্ছ আমার থেকে? নেশা পাখি এটা আমি, আয়েস। সেটাই তো সমস্যা, এটা আপনি, এখনো পরপুরুষ। মুখ ফুসকে কথাগুলো বলেই নিজের মনকে শক্ত করে বসে রইলাম। আয়েসের রিয়াকশন এখনো বুঝতে পারছি না। হঠাৎ উনি বলে উঠলেন, আমি পরপুরুষ? হ্যাঁ এটা হয়তো ঠিক, কিন্তু এই কথা আর বলবে না। হ্যাঁ আজকে তো বিয়ে হবে, বলো, উঠো উঠো, ফ্রেশ হয়ে নাও, পরপুরুষ আর বলতে হবে না ভাই, আমি তোমার বর হব। বলেই মৃদু হাসলেন উনি, হাসির শব্দটা যেন রাগের হাসি ছিল, মনে হচ্ছে উনি ক্ষোভে হেসে চলেছেন। আমি কথাটা বলাই কি উনি রেগে গেলেন? উনি হাসি থামিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, আবারও বলে উঠলেন, লাস্ট একবার কিস করতে চাই আমি তোমায়। তড়িৎ গতিতে পাশে থাকা বালিশ নিয়ে মুখ থেকে ফেললাম আমি, ফট করে বললাম, মেয়ে দেখলেই কি ঠোঁট ছোঁয়াতে মন চায়? না, তোমার বাম গালে তিলটা দেখলে বারবার ঠোঁট ছোঁয়াতে মন চায়। সেখানে কি কোনো নেশা জাতীয় কিছু মিশিয়ে রেখেছো? মাদকতা কেন সেখানে? কথাগুলো শুনে ঠোঁটজোড়া তিরতির করে কাঁপছে, লজ্জা এসে ভর করছে, চোখ বন্ধ করে বালিশ দিয়ে মুখ ঢেকে বসে আছি। এই লাল চোখ মুখ নিয়ে বালিশ সরাতে পারবো না আমি। আয়েসের অট্টহাসির শব্দে চোখ খুললাম, তবে বালিশ সরাইনি, উনি গেলে তবেই সরাবো। উনি হাসতে হাসতে বললেন, ওকে, কিস বাসুরতের জন্য তোলা থাক, তখন এভাবে বালিশ দিয়ে মুখ ঢেকে রাখলেও কাজ হবে না কিন্তু, মাইন্ডেড। বাই দ্য ওয়ে, তোমার ফ্যামিলি এলো বলে ফ্রেশ হয়ে নাও, ওয়াশরুমে গিয়ে যেতে হেল্প করবো নাকি? না না, আপনি না, ফুলকিকে ডাকুন, আপনি চান, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। চলে গেলেন আয়াস, হাঁপ ছেড়ে বাঁচলাম আমি, ফ্রেশ হয়ে নিলাম। বেডে বসতেই অনেক রকম ব্যাগে হাত পড়ল আমার, বুঝতে পারলাম এসব রেডি হওয়ার জন্য আয়াস দিয়ে গেছেন, কিন্তু আমি বিয়ে করতে কোনো রকম ভাবে প্রস্তুত নই। অনেক ভাবনা চিন্তা করে আয়াসের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্তে ওনাকে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মারতে চাই না আমি। দরজা খোলা থাকায় ঘর থেকে বেরিয়ে আসতে বেশি কষ্ট করতে হলো না আমার। ঠিক ডান পাশেই আয়েসের রুম, তাই একা যেতেও বেশি পরিশ্রম করতে হবে না আমার। ধীর পায়ে সাবধানে আয়েসের রুমের দরজার কাছে এসে পৌঁছলাম আমি। দরজা হালকা ভিড়িয়ে রাখা, দরজা ঠেলতে যাব তার আগে শুনতে পেলাম কিছু কথোপকথন, যা আমার শোনা উচিত নয় হয়তো। আয়েস কারোর সঙ্গে ফোনে কথা বলছে। আমি ওকে জাস্ট দয়া করেছি, নাথিং এলস, বেশি বেশি ভাবা বন্ধ করো। আয়েসের কথা শুনে কৌতূহলী হয়ে পড়লাম আমি। আমার উৎসুক মন আরো শুনতে চাইল, কাকে দয়া করছেন? আয়েসের কথা শুনতে আমি আবারও চাতক পাখির মতো দাঁড়িয়ে রইলাম দরজার কিছুটা আড়ালে। আমি জানি খুবই নির্দয় একজন মানুষ, আমার মতো ডিসঅনেস্ট মানুষ খুব কমই দেখা যায়, কিন্তু আমি থমকে যাই একটা জায়গায়, সেটা হচ্ছে অন্ধত্বে। অন্ধ মানুষ দেখলে মনে খুব দুর্বলতা থাকে, মনে সহানুভূতি ভাব আসে। আমার মা তো অন্ধ ছিলেন, একটা অন্ধ মেয়েকে কী কী সহ্য করতে হয় আমি জানি, ছোটো থেকে দেখেছি।
ও দৃষ্টি ফেরাতে যত টাকাই লাগুক না কেন আমি খরচ করতে রাজি। মাথাটা ভন ভন করে উঠল, হৃদয়ে তীব্র বেগে একটা তীর এসে যেন খণ্ড খণ্ড করছে, চোখ ভিজে যাচ্ছে এটা ভেবে যে আয়েশের জীবনে আমি ছাড়া আর এমন কেউ নেই যে অন্ধ। সুতরাং ওনার এসব কথার মানে একটাই দাঁড়ায় যে উনি আমায় দয়া করছেন। বাম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল অজান্তে, সব ছেড়ে দয়ার পাত্রী হলাম শুধু অন্ধ সে কারণে? এখানে দাঁড়াতে পারলাম না আর, ছুটে রুমের দিকে আসতে লাগলাম। যাবার পথে পায়ের সঙ্গে বড় কিছুর ধাক্কা লেগে আঘাত পেলেও সেটা যেন বড় বলে মনে হলো না। ঘরে এসে রুমের দরজা বন্ধ করে দিলাম আমি, ভেতর থেকে লক করে দিলাম, দরজা ঘেঁষে সেখানে স্থির হয়ে বসে পড়লাম। নিজেই নিজেকে প্রশ্ন করে উঠলাম,